Assalamu alaikum. I am Mama Shagwat Hoshen, Madhya Jaina Foundation School and College, Gonit Bishoyer Probashok. Tomader goto bonder purbe je video dewa hoyechilo je porishongkhan, porishongkhaner je samogre jinish gula, gor byabodhan, chotur byabodhan, ebong shobgulo byabodhaner je sutrogulo tomader kore dewa hoyeche. Tomader dashom oddhay, higher math uchchotor gonit ditiyo patro, dashom oddhay দশের বি যেটা সম্ভাবনা, সম্ভাবনা তোমাদের পূর্বে ক্লাসে ছিল, অর্থাৎ তোমাদের নবম শ্রেণীতে তোমাদের একটা আলোচনা হয়েছে সম্ভাবনা। তখন সম্ভাবনার সাধারণত একটা আলোচনা বেশি তেমন না, সামান্য আলোচনা ছিল, কিন্তু এখানে সামগ্রিক বই একটা সম্ভাবনা কি, সম্ভাবনা ব্যবহার সব দেওয়া আছে। তো আজকে আমাদের শুরুতে আলোচনা বিষয় যে সম্ভাবনার যে টার্মগুলো, যে আমাদের যে কথাগুলো বারবার ব্যবহার করব সেগুলো আসলে পরিচিত হওয়া দরকার। প্রথমত লাগবে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা কি? দৈব পরীক্ষা তোমরা পূর্বে ক্লাস শিখছো। দৈবতা তো এটা যদি বলা হয় হঠাৎ পরীক্ষা, মানে এটা তোমার ঘটনাকে হঠাৎ করে বাঁচে গেলাম, আমি সংজ্ঞা পড়ে যাচ্ছি এটা তুমি বুঝাই। মনে করো তুমি একটা থলেতে, একটা থলেতে তুমি তুমি চোখের আন্দাজে একটা বল তুললা, যে চোখের আন্দাজে বা কোনো কিছু থেকে মন থেকে কিছু ইয়ে না করে একটা আন্দাজে তুলে ফেললাম। এই আন্দাজে তুলে ফেলার যে ঘটনাটাকে বলা হবে দৈব পরীক্ষা। আর যদি সংজ্ঞাতে আসো কোনো পরীক্ষা, মনে করো তুমি, আমি আর একটা উদাহরণ ক্লিয়ার করি। মনে করো তোমার একটা থলের মধ্যে, থলেতে তোমার লাল বল আছে, সাদা বল আছে, কালো বল আছে। এখন তুমি যদি এখান থেকে একটা বল তোলো, বল তুললে অবশ্যই তুমি বলতে পারবা যে এই বলটা কি হবে, লাল সাদা না কালো বলতে পারবা। মানে নিশ্চয় নিঃসন্দেহে তোমার যে কোনো একটা হবে, হয় লাল হবে অথবা সাদা হবে অথবা কালো হবে, কিন্তু তুমি বলতে পারো যে এই এখন তুললে এই বলটাই যে কি হবে, মানে এই বলটা কি লাল হবে না সাদা হবে না তোমার কালো হবে, মানে নিশ্চিতভাবে বলা যাবে না। অনুমান করা যায় যে এই তিনটাই মধ্যে হতে পারে, তিনটাই হবে, কিন্তু কোনটা হবে এই এবারেই কোনটা হবে সেটা বলা যায় না। তো এই ধরনের পরীক্ষা বলা হবে দ্বৈত পরীক্ষা। অর্থাৎ কোনো পরীক্ষার ফলাফল আগের থেকে নিশ্চিত, পূর্ব থেকে নিশ্চিত, কিন্তু নির্দিষ্ট চেষ্টায়, নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা অনিশ্চিত, তাকে বলা হবে দৈব পরীক্ষা। তাহলে এই জন্য সংখ্যাটা দেখো, কোনো পরীক্ষার ফলাফল পূর্ব থেকে নিশ্চিত, কিন্তু নির্দিষ্ট চেষ্টায় ফলাফল অনিশ্চিত, এই ধরনের পরীক্ষাকে বলা হবে দৈব পরীক্ষা। এখন তোমরা বলতে পারছো চেষ্টা কি? চেষ্টা, এই চেষ্টার দেখো এই চেষ্টা, এটা তোমার এমনিতে কত সহজ, এটা ট্রায়াল দাও। মানে তোমার কেউ যদি মোটর সাইকেল চালায়, এই মোটর সাইকেল চালানোর পরে না তুমি মোটর সাইকেল চালানো শিখে রাখি, তুমি একটা ট্রায়াল দাও, এটা ট্রায়াল দিয়ে দেখো যে তুমি পারো কি না, যে কোনো কাজ করা পড়বে বলে তুমি একটা ট্রায়াল দিয়ে দেখো তো যে তুমি করতে পারবে না। তো এইটাকে চেষ্টা বলা হয়। আর একটা সুন্দর যদি ভাষা বলা যে ট্রায়ালটা বলা হবে কোনো একটা কাজ, মানে তুমি একটা কোনো একটা কাজ ঘটাবা, এই কাজটাকে ঘটানোর জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা ঘটনা করার জন্য যে যে কাজটা করা হয়, কোনো ঘটনা ঘটার জন্য যে কাজটা, এই কাজটাকে বলা হবে চেষ্টা। এটা সংজ্ঞা লিখে নাও, কোনো ঘটনা সে নির্দিষ্ট হতে পারে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট ঘটনা ঘটানোর জন্য যে কাজ করা হয়, একবার মাত্র যদি কাজটা করা হয়, একবার মাত্র কাজ, কোনো ঘটনা ঘটানোর জন্য কোনো কাজ একবার মাত্র করা হলে, এখন কোনো কোনো ঘটনা ঘটানোর জন্য একবার মাত্র কাজটা করা হলে তাকে চেষ্টা বলে। এখন দেখো কিছু সংজ্ঞা তোমাদের লাগবে, কিছু সংজ্ঞা লাগবে, যেন পূরক ঘটনা। এই পূরক ঘটনা কি? পূরক ঘটনা বলা হয় পূরক ঘটনা। আচ্ছা পূরক ঘটনা তোমাদের দেখো, ওই যে একটা কয়েন, যদি কয়েন আমার কয়েন ছিল, কয়েনের দুইটা পিক থাকে, একটা হেড বলা হয় একটা টেল বলা হয়। তো পূরক ঘটনা যদি তোমার হেড পড়ে, যদি তুমি যদি উপরে মাথা পড়লো, শাপলা পড়লো, তাহলে অপর যে ঘটনা ওটা যে না পড়া সেটা হবে পূরক ঘটনা। একটি ঘটনা ঘটা বা না ঘটা, এই ঘটনাকে পরস্পর কী বলা হবে? পূরক ঘটনা বলা হবে। একটা ঘটনা হেড, মানে মুদ্রা মারলা, এই মুদ্রা তুমি কয়েন টস করলা,
কয়েন টস করলে হেড পড়তে পারে, এই হেড পড়লে আর হেড না পড়া এই দুইটা পরস্পর কি হবে, পূরক গঠন হবে। তাহলে পূরক গঠনকে মূলত যদি একটা ঘটনা যদি এ হয়, যদি ঘটনা এ হয় তাহলে পূরক ঘটনাকে এ সি, সাধারণত সি বলতে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট এর জন্য সি ব্যবহার করা হয়, মানে এ এর পূরক। তোমার যেখানে ওই যে এ প্রাইম, পূর্বে যে এ প্রাইম শিখছ অনেকটা এরকমই। আচ্ছা তো এইগুলো পূরক ঘটনা। তাহলে এখানে দেখো যে কোনো ঘটনা, যে কোনো ঘটনা আর যে কোনো ঘটনা পূরক ঘটনা, এই দুইটা সমষ্টি। এই লেখা কোনো ঘটনা ঘটবে অথবা ঘটনা না ঘটবে, এদের সমষ্টি কত হবে, এদের সমষ্টি হবে ওয়ান, তাই না? কারণ একটা ঘটনা ঘটাবা না ঘটনা এই দুটো সমষ্টি তো কাজটা হয়, তো কাজটা হইলে তো ওয়ান হবে। এই জন্য ঘটনা ঘটা আর না ঘটা এদের সমষ্টি কত হবে, ওয়ান হবে। এখন দেখো তোমাদের আছে, আচ্ছা তোমাদের একটা একটা উদাহরণ দিই, হ্যাঁ পূরক ঘটনা একটা উদাহরণ দিই। মনে করো একটা ছক্কা মারলো, ছক্কাতে কি কি আসতে পারে, ছক্কাতে আসে 1 2 3 4 5 থেকে 6। যদি বলে ছক্কায় জোর আসার সম্ভাবনা, তাহলে জোর ছক্কার মধ্যে জোর আসার সম্ভাবনা সেটা কত হতে পারে, 2 4 6। তাহলে জোর আসার সম্ভাবনা এটা আমাদের ঘটনা, আর এটার না আসার বিকল্পটা কি, বিজয়, 1 3 5। তাহলে দেখো 1 3 5 আর 2 4 6, এই সামগ্রিক তো এই সামগ্রিক যে ফলাফলগুলো এগুলো প্রত্যেকটা বলা হবে ফলাফল। এই প্রত্যেকটা ফলাফলকে যদি যোগ করা হয় তাহলে এর সাথে এস করলে সমস্ত কাজটা চলে আসে। অর্থাৎ সুতরাং এর সাথে এসি যোগ করলে যেটা সম্ভাবনা হবে সেই সম্ভাবনা মান কত হবে, ওয়ান হবে। এখন দেখো সমসম্ভাব্য ঘটনা বলি, সমসম্ভাব্য সমসম্ভাব্য ঘটনা বলি, সমসম্ভাব্য সমসম্ভাব্য, হ্যাঁ সমসম্ভাব্য অর্থাৎ সমান যে সম্ভাবনা যে ঘটনাগুলোর মধ্যে তাকে বলা হবে সমসম্ভাব্য। একটা উদাহরণ, পুরো উদাহরণটা বলি, একটা ছক্কা মারলে, একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কাতে ঘটনাগুলো কী হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6। এখন দেখো সম এই ঘটনাটা কী হইতে পারে, 1 2 3 4 5 6, এটা ছক্কার ক্ষেত্রে। এখন 1 হইতে পারে, এই 1 হইতে পারে এটা সম্ভাবনা কত, যেহেতু মোট ঘটনা 6টি, তাহলে 1 হইতে পারে 1/6, এটা করতে পারে 1/6 উপায়ে, এটা করতে পারে 1/6। তাহলে সবগুলো ঘটনা, সবগুলো ঘটনা একবার নিক্ষেপ করলে সবগুলোই সমানভাবে ঘটতে পারে। তাহলে এই ধরনের ঘটনা বলা হবে সমসম্ভাব্য ঘটনা বলি। এখন দেখো তোমাদের ওই যে বর্জনশীল, এই বর্জনশীল আর অবর্জনশীল, বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা, বর্জনশীল ঘটনা তোমার কি, দুইটি ঘটনা, দুইটি ঘটনা যদি একসাথে কখনই ঘটবে না, দুইটি ঘটনা একসাথে কখনই ঘটে না, এই ধরনের ঘটনা বলা হবে বর্জনশীল। মানে দুইটি ঘটনা সম্পূর্ণ আলাদা আলাদা, এটাকে এক কথা বলা হয় বিচ্ছিন্ন, যেটা এই ঘটনার সাথে ঘটনা মানে মিল নেই। একটা যদি বেঞ্চিতের মতো দেখানো হয়, এ একটা ঘটনা, বি একটা ঘটনা, এ আর বি, অর্থাৎ দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু, কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না, অর্থাৎ সাধারণ কোনো বিন্দু থাকবে না, এই ধরনের ঘটনা বলা হবে তোমার বর্জনশীল। অর্থাৎ এখানে এ আর বি কী ঘটনা, বর্জনশীল ঘটনা। আর যদি বলা হয় অবর্জনশীল, যদি বলা হয় অবর্জনশীল, অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা হবে তোমার এই এই দুইটি ঘটনার মধ্যে যদি ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে, অর্থাৎ কোনো সাধারণ বিন্দু থাকে, এই যে ধরলাম এ একটা আর বি একটা, তাহলে এ আর বি এদের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট, অর্থাৎ এ ইউনিয়ন বি, এটা শূন্য হবে না, এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি কী হবে, শূন্য হবে। তাহলে অবর্জনশীলের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, সাধারণ বিন্দু থাকবে, আর বর্জনশীলের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে না। একটা উদাহরণ তোমাদের দুটা করে ক্লিয়ার করি আমি, দেখো একটা ছক্কা নিক্ষেপ করলো, ছক্কাতে কি হতে পারে, 1 2 3 4 5 6, যদি ঘটনা বললাম যে ছক্কাতে জোর এবং তিনের অধিক,
জোড় সংখ্যা তো 3 আছে তো জোড় সংখ্যা কি কি আছে তো জোড় সংখ্যা তোমার 2 4 6 এই তিনটা এবং বললাম 3 এর অধিক তো 3 এর অধিক বলতে 4 আর 6 তো যদি জোড় সংখ্যা হয় a 2 4 6 আর যদি b বলে যে 3 এর অধিক তো কত হবে 4 5 6 তো এদের মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে 4 আছে 6 আছে যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্ট a ইন্টারসেকশন b কত হবে 4 হবে আর 6 হবে তো যেহেতু এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে তাহলে এই ধরনের এই ঘটনা কি হবে এটা হবে অবর্জনশীল আর যদি বলে যে একটা ছক্কাতে ছক্কা নিক্ষেপ করলে জোড় এবং বিজোড় জোড় অথবা বিজোড় তাহলে জোড় অথবা বিজোড় এটা জোড় হতে পারে 2 4 6 বিজোড় হতে পারে 1 3 5 বিজোড় হবে 1 3 5 তাহলে এই যে মধ্যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট পয়েন্ট নাই যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্ট নাই তাহলে এখানে এটা ফাঁকা সেট আর ফাঁকা সেটের কত হবে এটা তো এটা হবে বর্জনশীল ঘটনা এখন দেখো নিশ্চিত আর অনিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনা নিশ্চিত এই নিশ্চিত নিশ্চিত ঘটনা কোনটা যেটা আসলে সব সময় ঘটবে এটার বিকল্প অপর কিছু নাই যেটা সব সময় ঘটবে এটা বলা হবে নিশ্চিত যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এই ঘটনা সব সময় হবে সব সময় হয় তাহলে এটা নিশ্চিত ঘটনা তো নিশ্চিত যে কোনো ঘটনা এই নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত হবে নিশ্চিত ঘটনার সম্ভাবনা হবে কত প্রবাবিলিটি এটা পড়লে কত হবে 1 হবে কারণ যেটা সব সময় ঘটবে এটা বিকল্প নাই আর অনিশ্চিত বা অসম্ভব অসম্ভব ঘটনা যেটা অসম্ভব ঘটনা কোনটা যেটা কখনোই ঘটবে না যেমন বলি যদি তোমার যে আজকে সকালে সূর্য সকালে যে চাঁদ উঠবে তো সকালে চাঁদ উঠার যে সম্ভাবনা এটা কি হতে পারে তো সকালে চাঁদ উঠবে না এই জন্য এই ধরনের ঘটনা কি হবে অসম্ভব এটা মান কত হবে 0 এটা সম্ভাবনা হবে 0 এখন দেখো স্বাধীন একটা শব্দ আছে স্বাধীন ঘটনা স্বাধীন একটা তোমার নির্ভরশীল স্বাধীন বা অধীন হ্যাঁ অধীন বললে সুন্দর দেখা যায় অধীন বা সেটা হবে নির্ভরশীল অধীন বা নির্ভরশীল স্বাধীন ঘটনা দেখো দুইটি ঘটনা ধরলাম এ একটা ঘটনা বি একটা ঘটনা দুইটি ঘটনা পৃথকভাবে যে ঘটার সম্ভাবনা সরি দুইটি ঘটনা একত্রে অর্থাৎ এও ঘটবে বিও ঘটবে এই দুটি ঘটনা একত্রে ঘটার যে সম্ভাবনা যদি এটার সম্ভাবনা এদের পৃথক পৃথক সম্ভাবনা পৃথক পৃথক ঘটার সম্ভাবনা গুণ ফলে সমান হয় আমি আবার বলি দুইটি ঘটনা স্বাধীন কখন হবে দুইটি ঘটনা একত্রে যে ঘটার যে সম্ভাবনা যে একত্রে বলতে ইন্টারসেক্টিং অর্থাৎ ইন্টারসেকশন হবে তো দুইটি ঘটনা একত্রে ঘটার যে সম্ভাবনা এই সম্ভাবনা যদি এদের পৃথক পৃথক ঘটার ঘটনা ঘটার সম্ভাবনার গুণফলে সমান হয় তাহলে এটা হবে স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা কোনটা অধীন ঘটনা নির্ভরশীল ঘটনা এটা অনেকটা আরেকটা ঘটনা নির্ভরশীল মানে পূর্বে একটা ঘটনা ঘটবে বা আরেকটা ঘটনা ঘটার সাথে অন্য একটা ঘটনা সম্পর্ক রয়েছে তো এই ধরনের ঘটনা ঘটনা বলা হবে অধীন বা নির্ভরশীল অধীন বা নির্ভরশীল এটা বলা হয় বি গিভেন বাই এ মানে বি ঘটনা ঘটবে যেখানে এই ঘটনার সাথে সম্পর্ক আছে অর্থাৎ এই ঘটনা ঘটা বা না ঘটার সাথে বি ঘটনার সম্পর্ক এই ধরনের ঘটনা বলা হবে নির্ভরশীল ঘটনা যেমন আমি বললাম যে একটা ছেলে মাঠের অনেকগুলো ক্লাসের ছেলে কয়েকগুলো ক্লাসের শিক্ষার্থী 10 জন এর মধ্যে 5 জন ফুটবল 3 জন ক্রিকেট 2 জন খেলা পায় না তো আমি বললাম যে ওদের মধ্যে ফুটবল খেলার সম্ভাবনা বের করো লিখে দিলাম যদি ছেলেগুলো ক্রিকেট খেলা পারে তাহলে আগে প্রথমত ক্রিকেট খেলার সম্ভাবনা বের করতে হয় পরে সেটার সাথে তোমার বের করতে হয় তাহলে এটা সূত্র কি হবে প্রথমে তো বলি একত্রে যে ঘটনা এ ইন্টারসেক্ট বি যে কথা আর এখানে হবে পি অফ এ হ্যাঁ তাহলে এই ধরনের ঘটনা পর হবে তোমার নির্ভরশীল ঘটনা এতে কথা কি বলা হবে নির্ভরশীল ঘটনা আচ্ছা অধীন আর নির্ভরশীল এটা কি বলা হবে প্রবাবিলিটি অফ বি গিভেন বাই এ অর্থাৎ এ ঘটনার সাপেক্ষে বি ঘটনার সম্ভাবনা এটা বলা হবে নির্ভরশীল ঘটনা
অদিন এগোছি। আচ্ছা এখন দেখো এই অদিন আর শর্তাদিন অনেকটা প্রায় একই, শর্তাদিন সম্ভাবনা। শর্তাদিন বলতে দুইটা ঘটনা দেওয়া আছে, দুইটা ঘটনার মধ্যে একত্রে এটি ঘটবে, তাহলে এই ঘটনার ক্ষেত্রে আবার শর্ত দেওয়া থাকবে। প্রথম ঘটনা ঘটবে অথবা না ঘটবে, এই ঘটনার সাপেক্ষে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা, মানে এটা নির্ভরশীল। যে আলোচনা অদিনের শর্তাদি সম্ভাবনা পায় একই, নির্ভরশীল শর্তাদি। তারপর আমি বুঝলাম যে পি বললাম যে ক্রিকেট খেলার সম্ভাবনা বের করো, যেখানে ফুটবল যদি সে পুরো ফুটবল পারে অথবা না পারে, পারলে তো এফ হবে আর না পারলে ওর পুরোক্ত হবে। তাহলে এই যে একটা ছেলে ক্রিকেট খেলার সম্ভাবনা বের করো যদি ছেলেটি ফুটবল পারে, এই যে যদি দিয়ে শর্তটা দেওয়া থাকে, যদি দিয়ে যে শর্ত দেওয়া থাকে এটা বলা হবে শর্তাদি সম্ভাবনা। এটা সূত্র সহজ, এখানে সি আর এফ ইন্টারসেক্টিং, তোমার এফ ইন্টারসেক্টিং সি, ইন্টারসেকশন সি অথবা সি ইন্টারসেকশন এফ, এই দুটো একই কথা সেম, তাই না? তাহলে এখানে এফ ইন্টারসেকশন সি দেওয়া যে কথা বা সি ইন্টারসেকশন এফ দেওয়া এক কথা, কিন্তু পরে যে পার্ট থাকবে যার সাপেক্ষে যে শর্তের সাপেক্ষে দেওয়া থাকবে ওই শর্তটা পরে ভাগ করতে হবে, ওটার সম্ভাবনা পরে ভাগ করতে হবে, এটা বলা হবে শর্তাধীন সম্ভাবনা। এখন আমাদের সম্ভাবনার মূল সূত্রটা, হ্যাঁ আমাদের যে অধ্যায়টা যেটা নিয়ে সম্ভাবনা কাকে বলে, সম্ভাবনা কাকে বলে, সম্ভাবনা একটা ঘটনা। হ্যাঁ আমি তোমার সংজ্ঞা তো পারি, একটা ঘটনা যে এটা ঘটবে নাকি না ঘটবে, এই যে অনিশ্চয়তা যেটা, এটা ঘটে না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এই বিশ্বযুদ্ধে কারা জিতবে, এই জিতা না জিতা যে সাথে সম্পর্ক যে সম্ভাবনা আবিষ্কারটা, তো সম্ভাবনা তোমার একটা ঘটনা সেটা ওটার অনিশ্চয়তা কতটুকু, এই অনিশ্চয়তার মাত্রা বের করার জন্য সম্ভাবনাকে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ঘটনা যদি এ হয় তাহলে এই ঘটনা ঘটার সাথে যতগুলো আছে এটা বলা হবে অনুকূল ঘটনা, তাহলে অনুকূল এই ঘটনার সাপেক্ষে যতগুলো ঘটনা ঘটতে পারে এটা বলা হবে অনুকূল ঘটনা। আর এখানে হবে তোমার সামগ্রিক ঘটনা বা মোট ঘটনা, মোট ঘটনা, তো এটা হলো সম্ভাবনা। এটাকে তোমার কি বলা হবে, অর্থাৎ এই যে এন অফ এ, অর্থাৎ এই ঘটনা, এই ঘটনার সাপেক্ষে কতগুলো ঘটনা আছে, আর এন অফ এস বলতে সামগ্রিক যে ফলাফলগুলো, মোট যে ঘটনাগুলো, এটা হলো সম্ভাবনা। আমরা আগামী ক্লাসে সম্ভাবনার যে সূত্রগুলো আলোচনা করবো।